আপনি কি একেবারে নতুন গোল জামা তৈরি শিখতে চাচ্ছেন বাসায় বসে না থেকে নিজের পোশাকগুলো আপনি অন্তত তৈরি শিখতে পারেন এই গোল জামাটি তৈরি করার জন্য এখানে তিন গজ আটগিরা কাপড় নিয়ে এসেছি আড়াই হাত বহরের কাপড় একটি ছয় সেট জামা কীভাবে কাটিং করতে হবে খুব সহজ নিয়মে আপনাকে শিখিয়ে দেব এই গোল জামাটি যখন আমরা কাটিং করবো সর্বোত্তম হাফ বডি এবং হাতের জন্য কাপড়টি বের করে নিতে হবে তো এখানে আমি একচল্লিশ ইঞ্চি কাপড় কাটিং করে নিচ্ছি হাতের লম্বা অনুযায়ী তো এখানে মার্জিনটি করে মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে কাপড়টি একেবারে আমাদেরকে এখানে ওপেন করে দুইটি মাথা একখানে করে একটি ডাবল ভাঁজ করে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে আমাদেরকে আপনার বোর্ডের মাপ অনুযায়ী কাপড়টি এইভাবে আরেকটি ভাঁজ করতে হবে ভাঁজ করে নেওয়ার পরে নিচে হাফ ইঞ্চি সিলাই মার্জিনে কাপড় রেখে এখানে একটি মার্জিন করে নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি করে কমপ্লিট হয়ে গেলে এই হাফ বডিটি আমি ষোলো ইঞ্চি লম্বা তৈরি করব এবং এক ইঞ্চি সিলাই মার্জিনের জন্য যোগ করতে হবে তাহলে এখানে সতেরো ইঞ্চিতে আমি একটি মার্জিন করে নিচ্ছি এই মার্জিনটি এদিকে সোজা করে টেনে নিতে হবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য জামাটি তৈরি করব বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দুই পয়েন্ট শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন আরমোহলের মাপটিও সাত ইঞ্চি দুই পয়েন্টে নেব সোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি একটি মার্জিন করেছি এই মার্জিনটি এখন স্কেলের সাহায্যে আমাদেরকে টেনে নিতে হবে এরপরে গলার মাপটির পাশে আমি পোনে তিন ইঞ্চি নিচ্ছি নিচেও পনে তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং গলার লম্বাটি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি যে নিয়মে দেখাচ্ছি হুবহুব একই নিয়মে আপনি কাপড়টি বিছিয়ে এইভাবে মার্জিন করে তারপরে কাটিং করবেন ওকে এরপরে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে সোলার ডাউনের জন্য যে মার্জিনটি করেছি গলার মাপটির সাথে এই মার্জিনটি আড়াড়ি করে মিলিয়ে দিতে হবে এরপরে বিয়াল্লিশকে চার ভাগ করে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং সেলাই মার্জিন এক ইঞ্চি প্লাস কমারে আপনি আটত্রিশ নেব আটত্রিশকে চার ভাগ করে মার্জিন করেছি নিচ্ছি এরপরে পেটে আপনি ছত্রিশ নেব ছত্রিশকে চার ভাগ করে এইভাবে মার্জিন করে স্কেলের সাহায্যে মার্জিনগুলো আমাদেরকে টেনে দিতে হবে ওকে জাস্ট আপনি কি করবেন আপনার বোর্ডের মা অনুযায়ী যে কাপড়টি এভাবে বিছিয়ে মার্জিন করে নিতে হবে এরপরে এখানে আরমলের জন্য এইভাবে সুন্দর করে এতটুকু অংশ রাউন্ড শেপ করে নিতে হবে আমি কিন্তু খুব সহজ নিয়মে দেখাচ্ছি যারা নতুন তারাও খুব সহজে কাটিংটি শিখতে পারবে এরপরে যে মার্জিনগুলো আমরা করে নিয়েছি বা আমি করে নিয়েছি সেই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিচ্ছি ফার্স্ট টাইমে এইভাবে আপনার বডির মাপ অনুযায়ী হাফ বডিটি আপনাকে মাপ ও মার্জিন করে তারপরে কাটিংটি করে নিতে হবে ওকে নিচের অংশটি হালকা একটু রাউন্ড করে কাটিং করে নিতে হবে এরপরে হাফ বডিটি আমরা সাইডে সরিয়ে রাখব বডির পার্টটি কাটিং করার পরে এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে হাতাটি কাটিং করে নিতে হবে কাপড়টি একটি ডাবল ভাজ আছে এখানে আরেকটিভাবে ভাজ করে নিতে হবে তাহলে ভাজে ভাজ হয়েছে এইদিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিব এবং হাতাটি এখানে আমি আঠারো ইঞ্চি লম্বা নিচ্ছি সেলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড়টি রেখে দিচ্ছি হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে কাপড় এবং এই দিক থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এরপরে বডির মাপ অনুযায়ী আরমহলে লুচের মাপটি নিতে হবে ওকে এরপরে হাতের সাহায্যে আপনি এইভাবে মার্জিনগুলো মিলিয়ে দিতে পারেন আপনার স্কেল থাকলে স্কেলের সাহায্যে মার্জিনগুলো মিলিয়ে দিতে পারেন এরপরে আর জন্য জন্য রাউন্ডশেপটি আমরা করে নিব এতটুকু অংশ রাউন্ড শেপ করা কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী আমাদেরকে এখন কাটিংটি করে নিতে হবে আমি নতুনদের জন্য খুব সহজ নিয়মে দেখাচ্ছি যারা কখনো কাজ করেনি তারাও যেন কাটিংটি শিখতে পারে তো এইভাবে হাতাটি কাটিং করে নেওয়ার পরে হাতাটিও সাইডে সরিয়ে রাখতে হবে এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি আমরা একেবারে ওপেন করে নেব এভাবে ওপেন করে নেওয়ার পরে দুইটি মাত্রা একখানে করে একটি ডাবল ভাজ করতে হবে গোলজামায় সাধারণত কিন্তু আমাদেরকে কমরে একটি ফিতা দিতে হয় ফিতার জন্য দেখুন এই একটি সাইড থেকে আমরা কাপড়টি বের করে নিব তো এই সাইড থেকে আমি এখানে আড়াই ইঞ্চি কাপড় বের করে নিচ্ছি এবং ফিতাটি আপনার যতটুক লম্বা দেওয়ার প্রয়োজন হবে ততটুক এভাবে কাটিং করে নিতে হবে নেওয়ার পর এই মাথাটি হালকা একটু অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে এই কাপড়টি আমরা কমরের জন্য ফিতাটি তৈরি করব এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিকে আরও একটি ভাজ করতে হবে তাহলে এখানে চার ভাজে ভাজ হয়ে যাচ্ছে এভাবে ভাজ করে নেওয়ার পরে এখন আমাদেরকে লম্বা মাপটি অ্যাকুরেট করে নিতে হবে হাফ বডিটি এবং নিচের ঘেঁটির সহ যত ইঞ্চি আপনি লম্বা তৈরি করবেন এইভাবে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে হাফ বডিটি ষোলো ইঞ্চি লম্বা তৈরি করব এবং গোলজামাটি তেপান্ন ইঞ্চি এভাবে তেপ্পান্ন ইঞ্চিতে মার্জিন করব। অবশিষ্ট কাপড়টি নিচে সেলাই মার্জিনের জন্য এখন নিচের ঘের ছয় সেট পার্টগুলো আমরা কীভাবে বের করব এখানে যে হাফ বডিটি আছে এই বডিটি এখানে আরও একটি ভাজ করতে হবে এখানে মাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই এই হাফ বডিটি এই সাইড থেকে আমরা বসিয়ে রাখব ভাজ করে নেওয়ার পরে যতটুকু হয়েছে তার থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বেশি নিতে হবে এই সেটে মার্জিন করা হয়ে গেলে এখন এই সেটে হাফ বডিটি আমরা রাখবো একই নিয়মে যতটুকু আছে হাফ বডিটি তার থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বেশি রেখে এভাবে দুইটি সেটে আমাদেরকে মার্জিনটি করতে হবে এবং এই মার্জিনটি দেখুন এভাবে ক্রোজ করে মিলিয়ে দিতে হবে কি করতে হবে আপনার বডি অনুযায়ী হাফ বডিটি যত ইঞ্চি আসবে সেটাকে আমি যেভাবে ভাগ করে নিয়েছি হুবহুব একই নিয়মে ভাগ করে আপনি জাস্ট নিচের ঘেটটি কাটিং করে নেবেন নিচের ঘেঁটি কাটিং করার জন্য এক্সট্রা করে পার্টগুলোর জন্য মাপ নিতে হবে না কি করতে হবে হাফ বডি অনুযায়ী এভাবে ভাস করে মার্জিন করে নিতে হবে জাস্ট ওকে এভাবে মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে এই মার্জিন অনুযায়ী আমরা কাটিং করে নিব এইভাবে কাটিং করা কমপ্লিট হয়ে গেলে দেখুন আমাদের কিন্তু এখানে ছয়টি পার্ট কাটিং করা হয়ে গেছে তো এরপরে এদিকে ঘুরিয়ে নিতে হবে দুইটি চাপানো অংশ কমরের দিকে থাকবে এবং দুইটি ছড়ানো অংশ নিচের ঘেরের দিকে থাকবে এইভাবে মিল করে রেখে দেখুন আঁকা পাখা অংশটি রাউন্ড করে এভাবে কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই সাইড থেকে দেখুন মাছ বরাবর এভাবে ভাজ করে নিতে হবে এবং এই সাইড থেকে মাঝখানে এভাবে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে নিচের অংশটি যতটুকু ব্যতিক্রম আছে সমান করে এভাবে রাউন্ড করে কাটিং করে নিতে হবে তাহলে খুব সহজেই নিচের অংশটি সমান হয়ে যাবে আমাদের এই অবস্থায় কিন্তু ঘেরে অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে একটি ছয় গোল জামা সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সেলের ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট টাইম আমি সেলের ভিডিওটি অবশ্যই দিয়ে দেবো